টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফরের দিকে নজর সারা বিশ্বের। কদিন আগেই ইরান সৌদি আরবের বৈরিতা মিটিয়ে চমক দেখিয়েছে চীন। এবার কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতেও সফল হবে দেশটি? আর তা যদি হয়, আন্তর্জাতিক কূটনীতিতে ওয়াশিংটনকে নিশ্চিতভাবেই ছাপিয়ে যাবে বেইজিং, বলছেন বিশ্লেষকরা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্ধে তুরস্কের মধ্যস্থতায় বেশ কয়েক দফা শান্তি আলোচনা হলেও তাতে বরফ গলেনি। দিনে দিনে আরো জটিল হচ্ছে পরিস্থিতি। এই প্রেক্ষাপটে আসছে সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যার দিকে নজর থাকবে সারা বিশ্বের। মস্কোতে শি জিনপিংকে আতিথেয়তা দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার বৈঠকও নিশ্চিত। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই সফরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে আলোচনা করবেন শি, তবে তা হবে ভার্চুয়াল মাধ্যমে। শি জিনপিংয়ের রাশিয়া সফরের সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বেইজিং, মস্কো কিংবা কিয়েভ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা, দীর্ঘ অচলাবস্থা শেষে চীনের মধ্যস্থতায় আলোচনার টেবিলে ফিরতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া। যুদ্ধ বন্ধ বা দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসার মতো কোনো পদক্ষেপে যদি শি জিনপিং সফল হন, তাহলে তা হবে বেইজিং এর জন্য বিরাট সাফল্য। আর তাহলে এতদিন একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছে, সেই বিশ্ব নেতৃত্বে ভাগিদার হয়ে উঠবে চীনও। এতদিন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা তুরস্কের চেয়ে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ব্যাপক। গেল বছরই সীমাহীন পারস্পরিক অংশীদারিত্ব ঘোষণা করেছিল দুই দেশ, তাই বেইজিং এর সফল হওয়ার সম্ভাবনাও বেশি, বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে প্রতিপক্ষ হিসেবে দেখছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার সঙ্গে চীনের ব্যাপক স্বার্থ জড়িয়ে আছে। ইউক্রেনের জন্যও ক্ষতিকর কিছু করেনি বেইজিং। এখন দুই পক্ষই ক্লান্ত, আর তারা আলোচনা শুরু করতে একটি ফোরাম খুঁজছে। আর তা দিতে এখন চীনের চেয়ে শক্তিশালী বিকল্প কোনো দেশ নেই। চীন সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামানোর নীতি মেনে চলে। দূরবর্তী দেশগুলোর ক্ষেত্রে তা আরও বেশি প্রযোজ্য। তবে গেল সপ্তাহেই বেইজিং এর নেতৃত্বে ইরান ও সৌদি আরবের সমঝোতা পাল্টে দিয়েছে আগের সব হিসেব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও কি সফল হবেন শি জিনপিং, সময়ই তা বলে দেবে। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক।